আমরা এখন মেলার ভিতরে আছি, ঠিক আছে? এই যে দোকানদারের সামনে আছি, তো একজনের টার্গেট নিচে একটা মানে যে কোনো ঠাকুর নেবে, টাকা নিয়েছে, টাকা করে নিয়ে আসি না ভাই, কি নেবো এক টাকা না। রুকো যারা, সবর করো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম সঞ্জিত ব্লগে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা মেলায় যাচ্ছি, ঠিক আছে? এখন 8টা বাজছে আর আমি এখন বাড়িতে জামা প্যান্ট পরে খাওয়া দাওয়া করলাম, যেহেতু এখন ঠিক ঠিকানা নাই কখন আসবো। আর মেলাটা হচ্ছে কি, পি বাউড উপলক্ষে মেলা, ঠিক আছে? তো আমরা 4-5 জন বন্ধু মিলে যাচ্ছি, আর যেতে যেতে দেখা হচ্ছে। আর ভিডিও তোমাদেরকে দেখাবো মেলাটা কত বড়, মেলার মধ্যে কী কী আছে, কী কী বসেছে না বসেছে। তো ভিডিও দেখতে থাকো আর মজা নিতে থাকো। তো আমি এখন রাস্তার মধ্যে আছি, ঠিক আছে? বন্ধুগুলো সব বাড়িতে মানে খাওয়া দাওয়া করছে, হয়তো জামা প্যান্ট পরছে, তো এখনো কেউ কেউ দেখতে পাইনি, তো এখনো কেউ আসেনি। তো তাদের জন্য অপেক্ষা করি, দেখি আসছে কে কে আসছে, কখন আসছে। তো সবাই মিলে এক কাছে যখন জমাট হবো, ঠিক আছে, তো তখন সবাই মিলে মানে সবারই একবার করে মানে মুখগুলো দেখাবো তোমাদের, মানে কে কে যাচ্ছে আমাদের সঙ্গে। তো যেখানে আমাদের 8টার সময় বেরোবার কথা ছিল, ঠিক আছে, ছেলেগুলো বেরোতে আর করতে মানে আর 9টা বেজে গেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমাদের সব বাইক স্ট্যান্ড করা আছে, সমজরো। এটা হচ্ছে অ্যাপাচি, আর ওইটা হচ্ছে কি বলে টিভিএস, আর পেছনে যেটা আছে কই পেছনে ওই দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বাজাজ কোম্পানি, ঠিক আছে? তো আমরা একটা কোম্পানি নিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ আমরা কতজন মিলে যাচ্ছি, ঠিক আছে? তো এখনো 2 জন বাকি আছে, তো ভিডিও দেখতে থাকো। আর হয়তো আমি অন্ধকারের এরপরে আর দেখাতে পারবো না, কারণ গোটা রাস্তাটা অন্ধকার। তো একবার পুরো দেখা হচ্ছে মেলাতে, তো দেখতে থাকো ভিডিও আর মজা নিতে থাকো, লেটস গো। আমরা এখন মেলায় আছি, ঠিক আছে? মেলার প্রচুর পরিমাণে ভিড়, তো এখানে কি বলবো, মানে চারিদিকে তো লোকজনের গাদা, আর চারিদিকে সাইডে মেলার চার সাইডে দেখতে পাচ্ছ মানে এত লোকজন। আর এই মাত্র এলাম, ঠিক আছে? আমরা পরে বাজে, এখন 10টা বাজে, ঠিক আছে? তো 10টার সময় আমরা মেলা ঢুকছি, আর বাকি ভিডিওটা চলো যেতে যেতে দেখাচ্ছি। আমরা এখন ঠাকুরতলা ঢুকছি, ঠিক আছে? তো ভাবলাম যে ঠাকুরতলাটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, তারপরে না হয় মেলাটা ঘুরবো। তো এটা হচ্ছে ঠাকুরতলা ঢুকতেই মানে এটা গেট করা আছে। আর চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। তো ভিতরে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে পীর বাবার থান। তো আমি ভিতরে ঢুকি না যেহেতু, কারণ না ঢোকাটাই ভালো, বেশ মানে একটু ভাবনা চিন্তা করে দেখলাম, সেই জন্য ঢুকি নাই। আর এটা সাইডে দেখতে পাচ্ছ মানে থানের ঢোকার আগে এটা, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কবি হচ্ছে, ঠিক আছে? এখানে মানে অনুষ্ঠান হয়। এখন মেলার ভিতরে আছি, ঠিক আছে, এই যে দোকানদারের সামনে আছি, তো একজনের টার্গেট নিচে একটা মানে যে কোনো ঠাকুর নেবে, টাকা নিয়েছে, টাকা করে নিয়ে আসি না ভাই, কি নেবো এক টাকা বাড়বে না। তো এতক্ষণ ধরে মেলাতে এসে মানে তোরা কি দেখলি সেটা বল এখন। আমাদের কোনো এনজয় নাই, বাচ্চা ছেলেদের যা এনজয় হচ্ছে ওইটা থেকে আমাদের দিন বেরিয়েছে। আমি তো মানে মেলাতে এসে মানে খুব ভালো ভালো মাল দেখলাম, মানে মানে জিনিসপত্র আর কি, মেলা জিনিসপত্রের কথা বলছি মানে উল্টো, ঠিক আছে? তো তো এখন বুঝতে পারছো, তখন প্রত্যেকটা জিনিসই মানে আমি যেটা বললাম সেটাই বলে। আর মেলাতে মানে এখনো প্রচুর ভিড়, ঠিক আছে? তো এখন ফাঁকা হোক, তো এখন 10টা বাজে, ঠিক আছে? তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আর একটু ফাঁকা হোক, তো ভিতর দিকে ঢুকবো। মেলাদারকে রাখাচ্ছি তোমাদের রিয়াকশন কত না রিয়াকশন ভাই সব দেখতে পাচ্ছ, সব ছেলে কটা একসঙ্গে আছে। তো অনেকক্ষণ ঘোরার পর ভালো যে কিছু খাওয়া যাক, দেখতে পাচ্ছ গায়ে এটা সব কি খাচ্ছে, আমাকে দেয় না গো, সব হারামিগুলো একা একাই খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? আমাকে বললো না যে একটা খাও।